প্রথম ফরজ অবস্থায় মোবাইলে কোরআন পড়া যাবে? উত্তর, কেনা যাবে না। মোবাইলে হোক কিংবা মোবাইল তখন যেভাবে হোক, প্রথম ফরজ অবস্থায় কোরআনই পড়া নিষেধ। শুধুমাত্র আয়াতগুলো দোয়ার দোয়ার নিয়তে এগুলো পড়া যাবে, যে সমস্ত আয়াতগুলো জিকিরের নিয়তে পড়া যাবে, যে সমস্ত আয়াতগুলো আল্লাহর প্রশংসার সম্মিলিত, আল্লাহর প্রশংসা নিয়তে পড়া যাবে। এছাড়া অন্য আয়াত প্রথম ফরজ অবস্থায় পড়া যাবে না, গুণ হবে। প্রশ্ন, বাবা সন্তানকে ফাঁকি দিয়ে বিদ্যুৎ দ্বারা মটর দিয়ে পুকুরে পানি দেয়, ওই পুকুরের মাছ সন্তানরা খেতে পারবে? উত্তর, খেতে পারবে, গুণাটা বাবার হবে। প্রশ্ন, পিতা মাতার বয়স হয়েছে, দিন দিন দুনিয়ার মহম্মত বাড়তে, আমি সন্তান হিসাবে তাদের কি নসিহত করতে পারি? উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, কারো বয়স হলে দুনিয়ার মহম্মত কমে, আখেরাতের আকর্ষণ বাড়ে, কারো ঘটে এর বিপরীত। বিপরীত ঘটলে আল্লাহ রাখের সাথে পরাজয় করা, খুব বেশি বেশি আল্লাহ আমার জন্য তওবা করা, ক্ষমা চাওয়া, দোয়া করা, আল্লাহ হেফাজত। প্রশ্ন, পুরুষের উপর কত বছর বয়সে নামাজ ফরজ হয়? 7 বছর বয়সে নামাজ পড়তে হয়। 10 বছর হয়ে গেছে পড়ে না, পিজন হয়ে গেল হালকা পিজন, তারপরও নামাজ পড়াও, আর 12 বছর হয়ে গেলে এখন বাধ্যতামূলক পড়তেই হবে। প্রশ্ন, কালো নামাজ পড়তে হলে কত বছর বয়স হিসাব করে পড়ব? 12 বছর বয়স থেকে হিসাব করে পড়বে। প্রশ্ন, কাঁচা নামাজ আদায় করলে পুরা নামাজের প্রভাব পাওয়া যায়? উত্তর, কাঁচা তো হয়ে গেছে, তার বিষয়ে একটি গুণা আছে, এই গুণা হবে। আর যদি আল্লাহ পাকের কাছে খাল দিলে তওবা করে, আল্লাহ ক্ষমা করবে, কারো করার পিছনে ক্ষমা করতে পারে, তার ওয়াদা আছে, খালের দিলে তওবা করলে সেটি ক্ষমা করে দেন। প্রশ্ন, একজন বলেছেন দুই থেকে 4 বন্ধুকানে 1 ধর্মীয় পরিমাণ পড়তে পড়তে হবে। প্রশ্ন হল, 1 ধর্মীয় বলতে কি? কেউ সেটা থেকে উঠে সোজা হয়ে বসে দেরি না করে বা অল্প দেরি করে সেটায় চলে গেলে সেটায় থাকুক, ওয়াজিব হবে কি? উত্তর, যদি বসার পরে আপনার অঙ্গগুলো আপনার জায়গায় এসে গেছে, বসার পরে অঙ্গ আপনার জায়গায় এসে গেছে, এর বেশি দেরি করেনি, আবার সেটা চলে গেছে, সে জন্য মোটাওয়া লাগবে না, সেটা হয়ে যাবে। আর অঙ্গ বসার আগে আবার সেটা চলে গেছে বলে করলে সব চিন্তা লাগবে, চিন্তা পূর্ব করে নামাজ পুনরায় করতে হবে, 2 সেন্টার মধ্যখানে বসাও আছে। প্রশ্ন, আমার মনের ডিভোর্স হয়েছে এবং তার 3.5 বছর একটি মেয়ে সন্তান আছে, মেয়ের বাবা নাস্তিক, মন মানসিকতা, আমার মন চাকরি করছে এবং দুইজনেরই ভরণ পোষণের ব্যবস্থা আছে, এমন অবস্থায় পিতার কাছ থেকে মেয়ের ভরণ পোষণ এবং পিতার সাথে যোগাযোগ রাখার ব্যাপারে ইসলামের বিধান কি? উত্তর, যোগাযোগ সর্ব অবস্থায় পিতার সাথে রাখলে ভরণ পোষণের প্রয়োজন হোক আর না হোক, আর যদি নিজের ব্যবস্থা নিজে করতে পারি তো পিতা থেকে নেওয়া লাগবে না, নিজেটা দিয়ে নিজে সারব। আর মেয়ে 9 বছর বয়স হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব তার পিতা পিতা বহন করবে। প্রশ্ন, আমি অনেক ভিতরে নামাজের দোয়ায় কোন পড়ার পূর্বে রুকুতে চলে যাই, রুকুর পর দাঁড়ানো অবস্থায় স্মরণ আসে যে আমি দোয়ায় কোন পড়িনি, জানার বিষয় হল এখন আমার কি করণীয়? উত্তর, আপনি নামাজ সামনে চালিয়ে যাবে, শেষ বৈঠকে সাবস্ক্রিপ্ট দিয়ে শেষ করবে। প্রশ্ন, আমি টম দিয়ে থাকি, আমি সেখানে মসজিদ থেকে ইমাম সাহেব থেকে শুনেছি যে জুমার নামাজ ওয়াজি, আর আমি জানি জুমার নামাজ পড়ো, তারপরে আমি সেই ইমাম সাহেবের পিছনে এতদিন নামাজ পড়েছি, আমার নামাজের হুকুম কি? মসজিদগুলো উপকৃত হব। উত্তর, আপনার নামাজ সঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওয়াজি আর ফরজ তখন একত্রে ব্যবহার হয়, বিশেষ করে কোরআন হাদিস থেকে মাসালা মাসাল বের করা যে মূলনীতি সম্পর্কীয় বই এগুলিতে ফরজকে ওয়াজি করা হয়, ফরজ আর ওয়াজি অনেক সময় একত্রে ব্যবহার হয়, জুমার নামাজকে ওয়াজি বলেছে তার মানি করো, সেটি কোনো সমস্যা নেই। প্রশ্ন, বাচ্চাদের বর্ণদল থেকে হেফাজতের জন্য কি করতে পারি? এর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াযুর মা আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়া
علي إذ واحد قول المؤمنين أعوذ بكلمات الله التامات من شر ما خلق إذ قول المؤمنين إن شاء الله حفاظ من ذلك رسم نوبت الرفر كان آدم جمع سے آپ کو سنتی تھی وإذا رکھتی نوبت الرفر كان آدم جمع سے بار سے سنتا بندو بھی ہوئے ایسی مجھوٹے سے ساکر کو آمین اپنے پوٹن دیگے دیگے چار جان جان اپنا بارا مطلب سے ہوئے مطلب کونٹی کے دیگے ہوئے دکھتی کے مطلب دیئے تاکر سے بھی لے رکھو آمین تو پر اپنے 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 آدم دیگے کس چاہ دیئے گا آدم سے چولے تاکر اللہ کو کونٹی کے مطلب دیئے سوا گیا ایکوں کا بام جان ہوگے اپنا دیگے ایکوں بھلکو آوا سے ایکوں مطلب আর যদি শরীরের ব্যবস্থা না থাকে আর জন্য হাতে দুর্গ পারবে আপনি নিজে হাতে দুর্গ পারবেন মহিলাদের আগামে আমার শুরু তারা দেবে না শুরু হয়ে থাকে দানি করার নিয়ম কি দানিকে নিয়ম হইল নবজাতকের মধ্যে সেগুলো থেকে তার অর্থ দেয়া প্রশ্ন ছেলেদের নাম মোহাম্মদ আবদুল্লাহ দানিক রাখা যাবে উত্তর কি যাবে তবে বর্তমান আরবরা ভাবে মোহাম্মদ তার নাম আব্দুল্লাহ তার বাপের নাম লাদিক তার নাম এরা মনে এখানে তিন জন এটা আমাদের বাংলাদেশের একটা স্বভাব যে এক একজনের তিন তিন চার চার পাঁচ পাঁচ নাম আছে হাজির মুহম্মদ পঞ্চাশের জন্য নেই হজরত আশরাফ আলী থানভি রহমতুল্লাহ একটা কথা বলতেন বাঙালির পরিচয় কি হজরত পরিচয় দিচ্ছেন বাঙালির পরিচয় কি লোকে কালাম কথা কম বলা এটা হলে কথা তো আমরা বেশি বলি অতন্ত দরবারে গেলে বয়সটা এই কথা কমে বলত অনেক মনে করতেন বাঙালিরা কম বলে তো বলতেন কি লোকে কালাম কথা কম ইশারা সে কাম কথা না বলে ইশারা দিয়ে কাম নেই আসলে এটা আমাদের স্বভাব নয় হজরত জানা বললেন যে শৈতানের ভাষা বন্ধু আমাদের ভাষা বাংলা বন্ধু জানি না বলতে পারি না ইশারা দিয়ে কাম নেই হজরত বলে দিয়েছেন বাঙালির পরিচয় হলো কি লোকে কালাম কথা কম ইশারা সে কাম ইশারা দিয়ে কাম নেই সবসে জ্যাদা এহতরাম খুব বেশি ইজ্জত এহতরাম করা যেমন কামরা থেকে দশা করে জুতা করে মাটি পাড়ে কামরায় ঢুকি সবসে জ্যাদা এহতরাম সীমা থেকে বেশি ইজ্জত এহতরাম করা এরপর দেখে আমার কথা বলা উচিত হল এক এক বাঙালি কা তিন তিন নাম এক এক বাঙালির নাম তিনটা তিনটা বাঙালির একটা প্রয়োজন দিলেন কি এই লোকে কালাম ইশারা সে কাম হস্তে সে আলাই হাতে রাম এক এক নম্বর দিকা তিন তিন নাম এক বাঙালি তিন তিন নাম এই যে তিনটা নাম আরবরা মনে করবে বাপ এবং দাদার সরকার এই তিন নাম তাই একটা রাখা ভালো এই তিনটা না রাখা সে প্রশ্ন মেয়েদের নাম আমাদুল্লাহ সাদিকের আমাদুর রহমান আমাদুর রহিম আমাদুল মালিক আমাদের তাহলে এগুলোকে রাখা যাবে এভাবে আল্লাহ নামের আগে আমাদের আমাদের যুক্ত করে কি মেয়েদের নাম রাখা যাবে যে নিঃসন্দেহে যাবে বরং যেভাবে ছেলেদের সবচেয়ে উত্তম নাম আবদুল্লাহ আর মেয়েদের সবচেয়ে উত্তম নাম আমাদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আমাদুল্লাহ মানে আল্লাহর মান্তি শুধু পড়লে এবারে ছেলে কে দেবতা আব্দুল সবচেয়ে ছেলে হলো আমার তাই আমাদুল্লাহ হলো মেয়েদের দেবতা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا كما اللهم اكفني كلامك عن حرامي واغفني بفضلك عن مصيرك اللهم لا تدع لنا هما الا فطرت ولا هما الا فرجت ولا دينا الا فريت
ولا مريضا الا سقيتا وما راجت من حوائج الدنيا والاخره الا قضيتها يا ارحم الراحمين. اللهم نور قلوبنا بنور معرفتك واملا قلوبنا بمحبتك. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابا. اللهم انا نجعلك في نوره ونعوذ بك من شروره. اللهم سلط عليهم سلما من بلادك. اللهم سلط عليهم سلما من بلادك. اللهم واقيا ذنك واقيا في الوليد. اللهم انصر من نصر الاسلام والمسلمين واجعلنا منهم. وانصر من نصر الاسلام والمسلمين ولا تجعلنا منهم. اللهم انصر الاسلام والمسلمين. اللهم ثبت اقدام المجاهدين. اللهم الف بين قلوب المؤمنين. اللهم وحد كلمه المسلمين ومحلك الكفرة والمبتدعة والمنافقين والمشركين والموحدين والظالمين. اللهم سدد أقدامهم. اللهم سدد سمرهم. اللهم مزق جمعهم. اللهم قرب بنيانهم. اللهم خالف بين كلمته وخذهم أخذ عزيز مقتدر. وخذهم اخذ عزيز مقتدر. وخذهم اخذ عزيز مقتدر. وانزل بهم باسك الذي اثروا الدهور عن القوم المجرمين. اي محمد عابد وامرأة
والسلام على المرسلين والحمد لله رب العالمين.